হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তা গাইস, আজকের ভিডিওতে তোমাদের প্রশ্নের উত্তরটা আমি দিতে চলেছি, যে তোমাদের মধ্যে প্রশ্ন জাগে যে নিজের ভিডিও যদি আমি নিজে দেখি তাতে কি কি সমস্যা হতে পারে ইউটিউবের এই প্ল্যাটফর্মে। তা গাইস, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব যে নিজের ভিডিও বারবার দেখলে বা নিজের মনিটাইজেশন হয়ে যাওয়ার পর ভিডিও বারবার দেখলে কি অসুবিধা হতে পারে। তা গাইস, ভিডিওটি একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল নোটিফিকেশন অন করে দিতে একদমই ভুলবে না। তা গাইস, যখন তোমরা একটা ইউটিউব চ্যানেল খোলো, ইউটিউব চ্যানেল খোলার পর তারপর তোমরা কী করো, নিজের যখন ভিডিও আপলোড করতে থাকো কন্টিনিউ, তারপরেও যখন ভিউজ আসে না, তখন তোমরা কী করো, নিজের ভিডিওকেই নিজে যে মেলটা দিয়ে চ্যানেল খুলেছে সেই মেলটা দিয়েই বারবার দেখতে থাকো। ঠিক আছে গাইজ, আবার ইউটিউবের কিছু রুলস আছে। রুলস কিরকম আছে, তুমি নিজের মেল দিয়ে নিজেই ভিডিও দেখতে পারবে বাট 2 থেকে 3 বার, কারণ ইউটিউবে বলা আছে যে চেক করার জন্য, তুমি ভিডিওটা আপলোড করছো ভিডিওটা একবার চেক করার জন্য তুমি 1 থেকে 2 বার ওখানে প্লে করতে পারো, অর্থাৎ দেখতে পারো। বাট তোমার চ্যানেল যদি মনিটাইজেশন হয়ে যায়, মনিটাইজেশন হয়ে যাওয়ার পর তুমি যদি হচ্ছে যে তোমার চ্যানেলে ভিউজ আসছে না বা তোমার চ্যানেল থেকে ভালো ইনকাম হচ্ছে না, ভিউজ যদি না আসে তাহলে তো ইনকাম তো হবে না। তা গাইস, তোমরা তখন কী করো যে নিজের ভিডিওতে নিজে চালিয়ে অ্যাডগুলোকে স্কিপ করো, এতে বিশাল তোমাকে ক্ষতি করতে পারে, এতে তোমার চ্যানেলের হচ্ছে যে মনিটাইজেশন ইউটিউব ডিসেবল করে দিতে পারে, অর্থাৎ বাদ দিয়ে দিতে পারে। ঠিক আছে গাইস, এটাই তোমাদেরকে বলতে চাইছি যে তোমাদের নিজের ভিডিও নিজে মানে দেখবে না। দেখতে পারলে কিরকম দেখবে, মানে দেখ যদি দেখতে চাও তাহলে 1 থেকে 2 বার তোমরা প্লে করতে পারো, অর্থাৎ মানে ইউটিউবের রুলস অনুযায়ী তুমি যদি 1 থেকে 2 বার প্লে করো, অর্থাৎ মানে ইউটিউব ভাববে যে এটা তুমি চেক করার জন্য ভিডিওটিকে দেখছো। ঠিক আছে গাইস, আর হচ্ছে যে মনিটাইজেশনে যদি অন করার পর তুমি এসব ভিডিওগুলোকে বারবার চালিয়ে চালিয়ে দেখতে থাকো তাহলে তোমার মনিটাইজেশন ডিসেবল হয়ে যেতে পারে, এটাই ইউটিউবের রুলস আছে। তোমরা যদি মনে করো যে আমি আমার নিজের চ্যানেলে কিছু ভিউ জেনারেট করার জন্য মানে আমি নিজের ভিডিও দেখব, তার জন্য তুমি একটা আলাদা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারো, সেখানে গিয়ে তোমার এখান থেকে ভিডিওটা আপলোড করে নিলে ভিউজ হচ্ছে না বলে সেখান থেকে গিয়ে তুমি 2 বার 3 বার চালিয়ে দিতে পারো, এতে কোনো অসুবিধা নেই, কারণ এটা অন্য মেল মানে অন্য জিমেলে গিয়ে তুমি চালাচ্ছো, এটা কোনো অসুবিধা নেই, সে তুমি যতবার ইচ্ছা দেখতে পারো, এতে তোমার ভিউজও বাড়বে। বাট একটা মেলে 2 থেকে 3 বারের বেশি দেখবে না, তাহলে ওই ভিউজগুলো আবার কেটে নিতে পারে ইউটিউব। ঠিক আছে গাইজ, এই ভিডিওতে আজ কমপ্লিটভাবে বুঝাতে পেরেছি যে নিজের ভিডিও নিজে দেখাটা কতটা ক্ষতিকর, মানে নিজের ভিডিও নিজে যদি বারবার দেখতে থাকো তাহলে অসুবিধা আছে, মনিটাইজেশনের আগে পর্যন্ত কিছু নেই কিন্তু মনিটাইজেশন হয়ে যাওয়ার পর বিশাল ক্ষতি হতে পারে। বাট তোমরা এটা একদমই এই ভুলটি করবে না, নিজের ভিডিও তুমি নিজে এখান থেকে ছেড়ে তোমাদেরকে যেটা বললাম যে আলাদা জিমেল আইডি খুলে, আলাদা জিমেল অ্যাকাউন্ট খুলে তোমরা নিজেদের ভিডিও নিজে 2-3 বার ওয়াচ করতে পারো, এতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে গাইজ, এই ভিডিওটি আজকে এই পর্যন্তই, যে তোমাদেরকে বুঝাতে পেরেছি যে নিজের ভিডিও বারবার দেখলে কি হতে পারে। তা গাইজ, ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ইনস্টাগ্রামে যদি আমাকে ফলো যদি না করে থাকো, নিচে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামে আমাকে গিয়ে ফলো করে এনি কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সদা সর্বদাই হাবল টেকনিক্যাল চ্যানেলের সাথে জুড়ে থাকবে।